যে তুমি টিকিট দিও না, চোর পূর্ব কোনো কথা হয় না এছাড়া। তারপরে ও ইচ্ছা করে নিছে, নিছে তারপরে নামছে, তারপর অসুস্থ হয়ে পড়ে। আমরা সরকারি টিকাটাতে যখন আসি তার পরবর্তীতে যখন এই টিকা দেই কোন বোধহয় আবহাওয়ার জন্য এই রোগীগুলা একটু অসুস্থ হয়েছে এবং মনে হয় একটু মেয়েরা তো একটু ভয়ে ভীত হইয়া তারা একটু অসুস্থ হয়েছে। আমার অসুস্থ চারজন আল্লাহর রহমতে তিনজন সুস্থ আর একজন এখন, কিন্তু সে একবার কথা বলছে এবার কোনো সে রিসিভ করেনি, সে শুধু বহু সান্ত্বনা দিচ্ছে, আমরা তো এই অবস্থার সম্মুখীন হইনি। আমাদের ফাইজারের ভ্যাকসিনেশন চলছে, গত পরশু দিন থেকে আমরা শুরু করেছি এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য এবং সম্মানের পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য। তো গত দুই দিন ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। আজকে যেটা হয়েছে, 16 জন মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল টিকা দেওয়ার পর, এবং আমরা এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যতটুকু দেখলাম ওদের প্রেশার পাস সমস্ত কিছু ঠিক আছে, ওকে এটাকে আমরা ম্যাথ সাইকোলজিক্যাল মতোই বলতে পারি আর কি। তো আমরা কনফার্ম হওয়ার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম আসবে ডাব্লিউএইচও থেকে, আমাদের সরকারি পর্যায় থেকেও আসবে, আমরা ইনফর্ম করবো সবাই। কি ধারণা করছেন কেন হচ্ছে? এটা সাইকোজেনিক ইলনেস, আমরা যেটাকে বলি ম্যাথ সাইকোজেনিক ইলনেস। এটা সাধারণত মেয়েদের মধ্যে একটু বেশি হয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন কোনো মেল স্টুডেন্ট, হ্যাঁ ছাত্র, কোনো ছাত্র কিন্তু অসুস্থ হয় নাই, এটা ফিমেলদের মধ্যে একটু এরিয়া বেশি থাকে।